নমস্কার বন্ধুরা, জয়স কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে ছোট মাছের চরচরি। একদমই সিম্পলভাবে বানিয়েছি আর কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করিনি। আশা করি আপনাদের ভালো লাগবে আর খেতেও খুব দারুণ। তাহলে চলো আমার এই আজকের রেসিপিটি দেখে নিই। আর দেখে নেওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমি এখানে ছোট মাছ নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ আর ছোট একটা টমেটো। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি ইউজ করেছি 1 চামচ আদা বাটা আর 6 থেকে 7টে কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝাল কম খেলে অবশ্যই লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। তাহলে চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলোকে একদম কড়া করে আমি ভাজবো না। দেখুন, মাছগুলো এক পাশ উল্টে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নেব আর এই তেলেই আমি রান্নাটা সেরে ফেলব। গরম তেলে আমি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা লাল হতে হতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে নেব। তারপর পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে, সেই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে আমি মশলার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটি দিয়ে দেব। সব কিছুর সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ছোট মাছের চরচরিতে সবাই খেয়েছেন নানান রকমভাবে, এভাবেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদমই অন্যরকম, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর খেতেও খুব ভালো। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ছোট মাছের চরচরিতে বেশি ঝোল রাখবো না, তাই আমি অল্প করেই জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা সরিয়ে নেব আর ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। ছোট মাছের চরচরিতে এতটা ঝোল রাখবো না, বেশ একটা গা মাখা ভাব হয় যে ঠিক তেমনটাই করব। তার জন্য বন্ধুরা, আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবারে একদম রেডি ছোট মাছের চরচরি, আমি একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে নেব। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো খেতে কেমন হবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর গরম ভাতের সাথে খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব এরকম সিম্পল সিম্পল রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।